বিশ্বব্যাংকের কাছ থেকে সহজ শর্তে কম সুদের ঋণ নেওয়ার সুযোগ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে চায় বাংলাদেশ। সংস্থা দুটির বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাংলাদেশে আর্থিক অবস্থার উন্নয়ন ঘটেছে, কাজেই ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স আইডিএর অর্থ কম পাওয়া যাবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে বিশ্বব্যাংক এবং আইএমএএফ এর শীর্ষ নির্বাহীরা সারা বিশ্বের রাজনীতিকদের সহযোগিতা চেয়েছেন। দেখুন রিজুইনাওজের রিপোর্টটি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক আইএমএফ এর বার্ষিক সম্মেলন কনস্টিটিউশন হলে তিন দিনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় অতিথিদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বার্ষিক সম্মেলনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডক্টর জিম ইয়ং কিম এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্ড দুজনই আরো পাঁচ বছরের জন্য পুনরায় নিয়োগের খবর জানান। বিশ্ব বাণিজ্যে বড় রাষ্ট্রগুলোর আধিপত্য চলতে থাকলে আইএমএফ প্রতিষ্ঠার উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হবে বলে উদ্বেগ জানান সংস্থাটির শীর্ষ নির্বাহী। Our founders were here today. They would surely be concerned that openness and international cooperation are needed more than ever before to improve the lives of people everywhere. We also know that they are needed to face the challenges that are of a global nature. 188টি সদস্য রাষ্ট্রের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সহযোগিতা ছাড়া বিশ্বব্যাংকের কোনো পদক্ষেপই সফল হবে না। কাজেই নীতি নির্ধারকদের রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। Same fierce urgency toward our goal, the end of extreme poverty. At the end of the day, our aspirations for the poor have to meet the aspirations of the poor for themselves. উদ্বোধনী পর্বের পর বিশ্বব্যাংকের সদর দপ্তরে সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট এনেট ডিকসনের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বেসরকারি খাতকে শক্তিশালী করতে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি মিগার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। আমাকে ইনভেস্টমেন্ট বাড়ানোর সেই ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য কিছু ডেট আমাকে নিতে হতে পারে। আই শুড টেক যে আমরা হ্যাড বিন বেনিফিটেড বাই কনসেশনারি মানি। বাংলাদেশের ডেট পজিশন ইজ ওয়ান অফ দি বেস্ট ইন দি ওয়ার্ল্ড, 24 বিলিয়ন ডেট অফ এন ইকোনমি অফ $200 billion, ইটস নাথিং সি ইট হ্যাজ এন্ড এটা আমাদের কনফিডেন্স দিচ্ছে। সম্মেলনের দ্বিতীয় দিনে ভারতের অর্থমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে অর্থমন্ত্রীর। বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বার্ষিক সভার উদ্বোধনী দিনে দুই সংস্থারই প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক তারা জোর দিয়েছেন অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ওপর, ন্যায্যতা সাম্যতা নিশ্চিত করার ওপর। তা না হলে 2030 সালের মধ্যে চরম দারিদ্র এবং দরিদ্র মানুষের সংখ্যা একেবারে কমিয়ে আনা কিংবা নির্মূল করার যে লক্ষ্য সেটি অর্জিত হবে না বলে তারা সবাইকে সতর্ক করে দিয়েছেন। রিজবিন আওয়াজ, চ্যানেল আই, বিশ্বব্যাংক সদর দপ্তর, ওয়াশিংটন।